হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারের আমরা 5 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। এবং 5 নম্বর ক্লাসে আজকে আমরা ওই কি ম্যাথ প্রবলেম করব। এর আগে আমরা একটা ম্যাথ প্রবলেম করেছি, সেটি 4 নম্বর ক্লাসে। এবং এই ম্যাথ প্রবলেমগুলো আমি বারবার তোমাদেরকে বলছি, যে সমীকরণগুলো তোমাদের এখন জানা নেই বা যে সমীকরণগুলো সম্বন্ধে তোমাদের এখন অতটা ধারণা হয়নি, সেই সমীকরণগুলো তোমরা এখন এড়িয়ে চলো। সেই সমীকরণ গুলো সম্বন্ধে যখন পড়বে তখন সেগুলো আবার একক মাত্রায় চ্যাপ্টারটা তো তোমাকে ছেড়ে যাবে না। তুমি ধরো আজকে একক মাত্রার নিউমেরিক্যাল প্রবলেম করছো, আর 5 মাস পরে করবে, যখন প্রায় সিলেবাস তুমি যখন শেষের মুখে যাবে তারপর করবে, তারপরে না তুমি পরীক্ষা দিবে। এখন ডিটেলস ঢোকার কোনো দরকার নেই, যেহেতু আমরা ওই ধরনের যে সমীকরণগুলো সেই সমীকরণগুলো সম্বন্ধে আমাদের অতটা ধারণা নেই। ঠিক আছে, যেগুলো তোমার মনে হচ্ছে না এগুলো আমার পক্ষে ইজি হচ্ছে বা এই সমীকরণ গুলো আমি মনে রাখতে পারবো, সেগুলো করো, বাকিগুলো দরকার নেই। ব্যাস, আজকেও এরকম কিছু আমরা নিউমেরিক্যাল প্রবলেম করছি। প্রথমে দেখো আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমটা দিচ্ছি স্ক্রিনে। প্রথম বলেছে যে সমীকরণটা কিন্তু আমি বোর্ডে লিখে দেবো, কারণ আমার এই সফটওয়্যার সমীকরণ সাপোর্ট করবে না। এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি টি স্কোয়ার, প্লাস হচ্ছে বি টি স্কোয়ার। ওকে, এটা সমীকরণটা বলেছে সমীকরণে কোন বস্তুর উপর টি সময়ে প্রযুক্ত বল এফ হলে তবে এ এবং বি এর মান নির্ণয় করো। তার মানে আমাদেরকে কি বলে দিবে সমীকরণে, যে টিটা হচ্ছে সময় আর এফ হচ্ছে তোমার বল। টি সময়ে বল, এফ তো এফ, তার মানে এফটা বল। এখন আমরা এটা মাত্রা বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ, সেখানে আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্টটাতে দেখেছিলাম যে সমীকরণের সঠিকতা নির্ণয়। তো সমীকরণের সঠিকতা নির্ণয় করা যায় ওই পয়েন্টটা ধরে, আমরা এখানে বলতে পারি যে এফ এর যে মাত্রা হবে এ টি স্কোয়ারের মাত্রার সমান হবে, আবার এফ এর মাত্রার সঙ্গে বি টি স্কোয়ারের মাত্রাও সমান হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এফ এর মাত্রা ও এ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মাত্রা সমান। ওকে, এফ এর মাত্রা মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু এ টি স্কোয়ার, এর মাত্রা তো আমরা জানি না, টি এর মাত্রা টি, কিন্তু মাথায় মাইনাস আছে বলে মাইনাস দেবো। এখন দেখো এই টিটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ, এ মাইনাস যখন উপরে উঠবে তখন মাইনাসটা প্লাস হবে, মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান। অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে এ এর মাত্রা। তো মাত্রাকে একটা থার্ড ফ্যাক্টর দিয়ে ঘিরলে আমাদের ভালো হয়। ব্যাস, নেক্সট চলে যাবো। একই রকম এফ এর মাত্রা বি টি স্কোয়ারের মাত্রা সমান হবে, ওটা একই রকম ভাবে লিখবে, ওটা আমি লিখছি না। তাহলে এখানে আমরা এফ এর মাত্রা মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু বি টি স্কোয়ার, টি যেহেতু সময় তাহলে এটা কত আসছে বি ইন্টু টি স্কোয়ার। টিটাকে নিচে নিয়ে চলে এসো, টিটাকে নিচে যদি নিয়ে আসি তাহলে আছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি স্কোয়ার ইকুয়াল টু বি, এইটি যখন উপরে উঠবে তখন সেটা আবার মাইনাস হবে। তো মাইনাস হলে কি হলো, অলরেডি মাইনাস টু আছে আবার মাইনাস টু উপরে যাচ্ছে মানে মাইনাস ফোর, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ফোর, এটা হয়ে গেল বি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ফোর। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, বুঝা গেছে প্রবলেম। ব্যাস, এর পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি ই সমান শক্তি, জি সমান মহাকর্ষীয় ধ্রুবক, আই সমান বলের ঘাত, এম সমান ভর হয়, তাহলে জি আই এম স্কোয়ার বাই স্কোয়ার এর মাত্রা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো আমরা যে ভৌত রাশিগুলো সম্বন্ধে পড়লাম বা এখানে যে ভৌত রাশিগুলো বললাম, সেই ভৌত রাশিগুলোর কিছু কিছু গুলো আমরা কিন্তু মাত্রা জানি না। যেমন ই বলেছে শক্তি, এদিকে লিখছি ই সমান বলেছে শক্তি, আচ্ছা তারপরে জি সমান বলেছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা মহাকর্ষের চ্যাপ্টারে পড়বে, মহাকর্ষীয় ধ্রুবক, আর যেটা তোমার আই বলেছে বলের ঘাত, ঘাত আর একটা কি যেন দেখলাম
বলের ঘাত এম সমান হচ্ছে ভর, এম সমান হচ্ছে ভর। আর আমাদেরকে নির্ণয় করতে বলেছে জি আই স্কোয়ার বাই জি আই এম স্কোয়ার বাই স্কোয়ার, এটা হচ্ছে এম স্কোয়ার বাই স্কোয়ার এর মাত্রা। তাহলে দেখো এর মাত্রা নির্ণয় করতে গেলে এদের মাত্রা সবাই জানতে হবে। তা আমরা শক্তি মাত্রা, শক্তি শক্তির মাত্রা আমরা জানি, শক্তির মানে হচ্ছে বাইটা যদি তুমি না জানো কার্যক্ষমতা শক্তি, আমাদের যে চ্যাপ্টার আছে সেখানে ডিটেলস তুমি শক্তির মাত্রা জেনে যাবে। হ্যাঁ, কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি, ঠিক আছে? তো কার্য তার মানে কার্যের মাত্রা আর শক্তির মাত্রা একই হয়। আর কার্য মানে বল ইনটু সরণ, কার্য সমান হচ্ছে বল ইনটু সরণ। এই যে বলছি কার্য সমান বল ইনটু সরণ, এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার আমরা ডিটেলস পড়ব। তখন যদি ওই চ্যাপ্টারটা পড়ার পরে তোমাকে বলি শক্তির মাত্রা এটা, তুমি মানে একবার ইজি ভাবে মনে রাখতে পারবে। তো যা হোক, এখানে তোমাকে একটু মনে রাখতে হবে এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, যদি হয় মাইনাস টু যদি হয় তাহলে হচ্ছে বল ইনটু সরণ, ঠিক আছে? বল ইনটু সরণ মানে এল স্কোয়ার আছে আর টি তো থাকবে মাইনাস টু। আচ্ছা, তারপরে হচ্ছে আই, আই হচ্ছে তোমার বলের ঘাত। বলের ঘাত এটা নিউটনের চ্যাপ্টারে পাবো আমরা, নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে দুটো আছে, বলের ঘাত আর হচ্ছে তোমার ঘাত বল, ঠিক আছে? ঘাত বল, এটা হচ্ছে বলের ঘাত মানে ইম্পালসিভ ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স বলের ঘাত, আর এটা হচ্ছে ঘাত বল। এই দুটো জিনিস যদি আমরা না জানি, এটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। ঘাত বল মানে ইম্পালসিভ ইম্পালসিভ ফোর্স, এটা ঘাত বল। এই ঘাত বল আর এটা হচ্ছে তোমার ইম্পালস ইম্পালস অফ ফোর্স, দুটোর মধ্যে পার্থক্য আকাশ তফাত আছে। বলের ঘাত সমান হয় এফ ইনটু টি, মানে বৃহৎ পরিমাণ বল কোনো বস্তুর উপরে যখন অনেকক্ষণ ধরে ক্রিয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে তোমার বলের ঘাত, এফ ইনটু টি। এর তোমার মেজারমেন্ট করার প্রসেস বা এর ফর্মুলা হচ্ছে এফ টি, ঘাত বলের হচ্ছে সমীকরণ হচ্ছে এফ ইনটু টি। আর এই বলের ঘাতের আর ঘাত বলের অনলি ফর এফ, দুটোর মধ্যে যদি আমরা প্র্যাকটিক্যাল দিক থেকে দেখি কোথায় ব্যবহার করে, দেখো বলের ঘাত ধরো ক্রেন দিয়ে মাটি তাড়ছি, ক্রেনের অনেক শক্তি মানে অনেক বল, বেশি পরিমাণে বল, কিন্তু অনেকক্ষণ ধরে তাড়ে, হঠাৎ করে কি তাড়তে পারে? কিন্তু যখন আমরা হাতুড়ি দিয়ে পেরে ঠুকি এত পরিমাণে বল দিলাম দুলাম করে পিটে দিলাম, এটা হচ্ছে কি অনেক বল, বৃহৎ পরিমাণে বল কিন্তু একবারে ইনস্ট্যান্টেনিয়াস টাইমের মধ্যে পড়ছে, তাৎক্ষণিক সময়ের মধ্যে, মানে ধরো ফিউ সেকেন্ডের মধ্যে, ফিউ সেকেন্ডও নয় মানে সেকেন্ডেরও পয়েন্ট ফ্র্যাকশনে ফোর্সটা পড়ছে। ওটা হবে ক্রিকেট বল পিটা হবে, ফুটবল কিক করা হবে, এগুলো সব আসবে তোমার ঘাত বল, মানে বৃহৎ পরিমাণে বল কিন্তু টাইমটা একবারে স্মল। আর এখানে হচ্ছে টাইম বেশি বলও বেশি, বৃহৎ পরিমাণে বল অনেকক্ষণ ধরে ক্রিয়া করা হবে। তো আমাদের যেহেতু বলের ঘাত বলেছে তাহলে এফটি হবে, এরপর এফটি মানে তুমি বুঝতে পারলে কি হবে, এফটি সমান আসবে তার মানে এফ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর একটা টি আছে তার মানে আর একটা টি যদি বসায় তাহলে এটা ওয়ান হয়ে যাবে, এটা টি তো প্লাসে আছে, এটা হলো বলের ঘাত। আচ্ছা ভর এম, এটা তো এমই হবে, কিন্তু এখানে আবার সমস্যা দাঁড়িয়ে আছে মহাকর্ষীয় ধ্রুবকের। মহাকর্ষীয় ধ্রুবকের জন্য আবার তোমাকে যেতে হবে মহাকর্ষের চ্যাপ্টার, মহাকর্ষের চ্যাপ্টারে ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ওয়ান এম টু, আমি স্মল এমই করি, এম টু বাই আর স্কোয়ার, অর্থাৎ জি ইকুয়াল টু হচ্ছে তোমার এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু। এফ মানে হচ্ছে বল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা এল স্কোয়ার ডিভাইডেড বাই এম এম ডবল এম মানে এম স্কোয়ার, তাহলে একটা এম থাকছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উপরে গেলে টুটা প্লাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই যে টু আছে উপরে গেলে মাইনাস হলো। আচ্ছা এল আর এল মানে কত আসছে, এল কিউব, দেখো এখানে একটা এল এখানে একটা এল স্কোয়ার, আর এটা আসছে টি টু দি পাওয়ার মাইনাস টু, এটি হচ্ছে মাত্রা। তাহলে মহাকর্ষের মাত্রা এখানে লিখবো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, হয়েছে? এরপর এখানে আমরা পুট করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তার মানে হচ্ছে দেখো প্রথমে জি পুট করছি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, আই
ইনটু আই মানে হচ্ছে যে বলের ঘাত এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম মানে হচ্ছে তোমার এম স্কোয়ার, যেহেতু ঘর বলেছে তাহলে এম স্কোয়ারই থাকলো, ডিভাইডেড বাই স্কোয়ার। আচ্ছা এইটা শক্তি হয়েছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এর আবার স্কোয়ার, তাহলে এগুলো সব স্কোয়ার করে দিচ্ছি, দিয়ে এটা তুলে দিচ্ছি, এখানে স্কোয়ার আসবে, এটা ফোর চলে আসবে, এটা চলে আসবে ফোর, এগুলো সব মুছে দিলাম, ক্লিয়ার? তা আমি মুছে দিচ্ছি, তোমাদের পরের লাইনে করতে হবে। এরপর দেখো এখানে এম স্কোয়ার ক্যান্সেল আউট, এল টু দি পাওয়ার ফোর আর এ এল আর এ এল, এল টু দি পাওয়ার ফোর এর সঙ্গে ক্যান্সেল আউট। আচ্ছা টি টু দি পাওয়ার ফোর এখানে আছে টি টু দি পাওয়ার থ্রি, মানে উপরে গেলে একটা টি বেঁচে থাকবে, আর এম আছে আর এম আছে, এম গুলো ক্যান্সেল আউট হয়ে গেলো যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে এখানে বেঁচে আছে একমাত্র টি, অর্থাৎ এটা টাইম রিপ্রেজেন্ট করবে। দেখো এখানে থ্রি মাইনাস থ্রি, এখানে মাইনাস ফোর, মাইনাস ফোর উপরে গেলে প্লাস হবে, তাহলে টি অলরেডি বেঁচে থাকবে, অর্থাৎ এর মাত্রা হবে সময়ের মাত্রার সমান, এর মাত্রাটা কি হবে সময়ের মাত্রার সমান হবে, বোঝা গেল? এই জন্য বলছি যে এগুলো যদি আমরা মাত্রা না জানি, এখানে যে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো আমরা কিন্তু ঠিকঠাক ভাবে সলভ করতে পারবো না। আচ্ছা নেক্সট চলে যাই, এক্স ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এম, এক্স ইকুয়াল টু কি বলেছে দেখো, এক্স ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার এন, সমীকরণটিতে এক্স বস্তুর অবস্থান স্থানাঙ্ক, টি সময়, এ বস্তুটির ত্বরণ এবং কে মাত্রাহীন ধ্রুবক রাশি, এম এন এর মান কত হবে, তাহলে এম এবং এন এর তাহলে এখানে আমাদের সমীকরণ কি দেওয়া আছে দেখো, সমীকরণটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কে কে এ টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার এন, এটা সমীকরণ দেওয়া আছে। এক্স হচ্ছে বস্তুর স্থানাঙ্ক, অবস্থান স্থানাঙ্ক, এক্সটা হচ্ছে কি বস্তুর অবস্থানাঙ্ক, ও যে অবস্থা নির্দেশ করে, আর টি সময়, টি সময় এ বস্তুটির ত্বরণ, এই টিটা বলে দিয়েছি টি হচ্ছে সময়, এটা হচ্ছে সময় আর এ হচ্ছে ত্বরণ, আর এক্সটা হচ্ছে অবস্থান স্থানাঙ্ক, তাহলে এখানে তোমাকে এম এবং এন এর মান বার করতে হবে। এখানে দেখো এক্স হচ্ছে অবস্থান, অবস্থান বা হচ্ছে অবস্থানের স্থানাঙ্ক আমরা তিনজনকে পাই, এক্স ওয়াই জেড, এবং সবগুলোই রিপ্রেজেন্ট করে ডিস্টেন্সকে বা দূরত্বকে, দূরত্ব নির্দেশ করে, মানে দেখো স্থানাঙ্ক মানে একটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওর দূরত্ব। যদি আমরা কোনো বলি যে কারো স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা, এমনি সিম্পলে বলি টু কমা থ্রি, তোমরা পড়ে এসছো টু কমা থ্রি মানে এক্স এর মান দুই আর ওয়াই এর মান তিন, তো এক্স এর মান দুই কোথা থেকে, দুই আকাশ থেকে দুই কি, নো, এক্স এর মান হচ্ছে যে মূল বিন্দু সেইখান থেকে ওর ডিস্টেন্সটা দুই, দুই একক, আর এক্স এর মান ওয়াই এর মান তিন মানে হচ্ছে যেটা মূল বিন্দু তার থেকে ওর ডিস্টেন্স হচ্ছে তিন, তার মানে এটা যদি অবস্থানের স্থানাঙ্ক হয় তাহলে এটা ডিস্টেন্স বা দূরত্ব নির্দেশ করবে, তাহলে দূরত্ব নির্দেশ করবে, তার মাত্রা কি হবে এল হবে, তো এর মাত্রা যদি এল হয় এবং কে টা বলেছে আমাদের মাত্রাহীন ধ্রুবক, তাহলে কে এর মাত্রা কোনো নেই, এর মাত্রা এল সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম আর টি টু দি পাওয়ার এন, এর মাত্রা বসাও, আমাদের এটা হচ্ছে কত নাম্বার, তিন নাম্বার, যে ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্দেশ নির্ণয় করতে পারি আমরা, ক্লিয়ার? তো এল হলো কে ত্বরণ, এল টি টু দি পাওয়ার মাইনাস টু হল টু দি পাওয়ার এম, আর টি টু দি পাওয়ার হচ্ছে এন, মাত্রাগুলোর আবার একটু সিম্পলিফাই করে নিই, এল এম টি টু দি পাওয়ার মাইনাস টু এম প্লাস অফ এন, এখানে তো আমাদের টি নেই, তাহলে আমরা কি বলেছিলাম টি টু দি পাওয়ার জিরো লিখবো, তাহলে বাম দিক ডান দিকের মাত্রাগুলি ঘাত তুলনা করে পাই, যেরকম ভাবে আমরা থিওরি করেছি, বাম দিক এবং ডান দিকের মাত্রাগুলির ঘাত তুলনা করে পাই, এল এর মাথায় এক আছে তাহলে এম এর মান কত হলো এক, আচ্ছা তারপরে দেখো টি এর মাথায় জিরো, তাহলে জিরো ইকুয়াল টু আসছে পুরোটা টু এম প্লাস হচ্ছে এন, তো এম এর মান যদি এক বসিয়ে দিই আর এদিকে যদি এন কে নিয়ে আসি আমরা
বাই এমটা কি নিয়ে আসছি তাহলে এমটা 2m টা এখানে প্লাস হচ্ছে আর এক বসে গেল মানে 2 আসছে তাহলে 2 সমান n তাহলে দেখো m এর মান আসছে 1 আর n এর মান আসছে 2 এখানে आंसर পেয়ে গেল আমরা এদের মান কত হলো ক্লিয়ার এটা আসছে 1 এটা আসছে 2 ওকে বাস আচ্ছা এরপর আমরা নেক্সট চলে যাই নেক্সট একটা সমীকরণ দেওয়া আছে p equal to a t square divided by bx ये समीकरण टी थी a by b एर मात्रा की होगे p टे चाप बोले दिए छे x बोले दिए छे दूरत्व और t समय एक तो समीकरण दवा आछे एक तो समीकरण से समीकरण ने p समान बोला आछे a t square अच्छा a minus t square ना a t square a माइनस t स्क्वायर डिवाइडेड बाय bt এটা কার প্রতিছন্দ দিকে সরিয়ে দিই এটা এটা সমীকরণ এখানে বলেছে t মানে সময় বলেছে t মানে তোমার চাপ বলেছে আর একটা কি যেন বলেছে p চাপ x হচ্ছে দূরত্ব x দূরত্ব x কোথায় তাহলে আমরা x তে লিখলাম না ও b ইনটু x এটা t না এটা x এটা হচ্ছে x তাহলে x হচ্ছে দূরত্ব আচ্ছা তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলেছে a বাই b এর মাত্রা a বাই b এর মাত্রাটা নির্ণয় করতে বলেছে বোঝা গেল প্রশ্নটা একটা সমীকরণ দেওয়া আছে p equal to a minus t square whole divided by bx যেখানে t হচ্ছে সময় নির্দেশ করেছে p সমান চাপ নির্দেশ করেছে x সমান দূরত্ব নির্দেশ করেছে আর a বাই b এর মাত্রা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে বা এই রকম গুলোর ক্ষেত্রে আমরা কি করব যেগুলো দেখা যাবে যে উপরে প্লাস আছে নিচে একটা গুণ আছে বা হয়তো নিচে একটা প্লাসে আছে বা মাইনাস আছে হ্যাঁ উপরেরটা হয়তো গুণ হিসাবে আছে তাদেরকে আমরা কি করব না সবগুলোকে সিম্পলিফাই করে নেব মানে ভগ্নাংশগুলোকে সেপারেট সেপারেট করে নেব আলাদা আলাদা করে নেব তো এখানে তো মাইনাস করে আমাদের করেছে ভগ্নাংশ আমরা সেপারেট করে এরকম পাবো দেখো p equal to a divided by bx minus t square divided by bx দুটোকে আলাদা করে দিলাম এই দুটো ভগ্নাংশ অ্যাড করে এটা পেয়েছি এখন কি হচ্ছে p যদি চাপ হয় তাহলে চাপের একক এটার সঙ্গে সমান হবে আবার চাপের একক এটার সঙ্গে সমান হবে কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যে a বাই b এর মাত্রা নির্ণয় করতে বলেছে তো a বাই b এর মাত্রা যদি নির্ণয় করতে বলে আমরা a বাই b এই দুটোকে সমান করব তাহলে চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল তাহলে বলের মাত্রা m l / t / 2 ক্ষেত্রফল মানে l স্কয়ার ইকুয়াল টু a বাই b আর x কে নির্দেশ করেছে দেখো এখানে লেখা আছে দূরত্ব মানে l তাহলে l কে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে l কে যদি বাম দিকে নিয়ে আসি কোথায় গুণ হবে না এটা হচ্ছে তোমার উপরে গুণ হবে ঠিক আছে তো উপরে যদি গুণ হয় বা এখানে কেটে দিতে পারো নিচে নিচে দেখো এইখানটায় এটা হচ্ছে তোমার l হয়ে গেল আর এটা কেটে গেল আর তাহলে হচ্ছে আবার al আর al কেটে যাচ্ছে তার মানে m / 2 সমান হচ্ছে a বাই b অর্থাৎ a বাই b এর মাত্রা আমরা পেলাম t টু দি পাওয়ার মাইনাস 2 m t টু দি পাওয়ার মাইনাস 2 a বাই b এর মাত্রা ক্লিয়ার ইজি না ওকে আচ্ছা এরপরে আছে তোমার একই রকম আছে স্থিতি শক্তি দেওয়া আছে u a রুট x প্লাস x প্লাস b u টা দেওয়া আছে u ইকুয়াল টু a রুট অফ x ডিভাইডেড বাই এখানে কি যেন দেখলাম x প্লাস b x প্লাস অফ b তো এটা a ক্যাপিটাল a বলেছে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে আর u টা বলেছে স্থিতি শক্তি u টা হচ্ছে স্থিতি শক্তি এখানে u বলা আছে স্থিতি শক্তি স্থিতি শক্তি x বলা আছে দূরত্ব বাস a একে তিনটে বার করতে বলেছে আলাদা আলাদা a b আর a b গুণফল এই তিনটার মাত্রা ক্যালকুলেশন করতে বলেছে এ বি আর এ বাই এ এ ইনটু বি রাশিগুলির মাত্রা নির্ণয় করো ইউ যে কোনো মূলবিন্দু থেকে ওই বস্তুটির দূরত্ব এক্স এর সাথে আছে হ্যাঁ এক্স এর মানে দূরত্ব ঠিক আছে স্থিতি শক্তি তাহলে স্থিতি শক্তির আমাদের মাত্রা জানতে হবে স্থিতি শক্তির মাত্রা গতি শক্তির মাত্রা মানে শক্তির অ্যাকচুয়ালি মাত্রাগুলো সমান থাকে আর শক্তির মাত্রা কার্যের সঙ্গে সমান গতি শক্তি স্থির শক্তি সমস্ত শক্তির মাত্রা সমান তাপ শক্তি যা বলবেন আচ্ছা
তাহলে কার্যের সঙ্গে সমান হলে কি হবে এম এল স্কয়ার টু টু দি পাওয়ার মাইনাস কে, এটা হচ্ছে স্থিতিশক্তির মাত্রা। আর দূরত্বের মাত্রা তো অবভিয়াসলি আমরা এল জানি, এটা দূরত্বের মাত্রা হচ্ছে এল। ব্যাস এরপর আমরা দেখো যে নির্ণয় করব কি এটা, এটাকে উল্টে দেবো আমরা। কারণ কি দেখো এখন আগে ছিল উপরে প্লাস, এখন নিচে প্লাস আছে, তার মানে এটা ওয়ান বাই ইউ করে দিলাম, ওয়ান বাই ইউ ইকুয়াল টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু রুট এক্স, ইজি আসবে আর কি, মানে সেপারেট করার জন্য। তাহলে ওয়ান বাই ইউ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ রুট এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু রুট অফ এক্স। হ্যালো এখন তাহলে ওয়ান বাই ইউর মাত্রা এটার মাত্রা সমান হবে, এটাকে সোজা করো তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই, তো সোজা করো বা উল্টা করে লিখি ওয়ান বাই ইউ এর মাত্রা, একবার মাত্রা বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়ান বাই ইউ মানে ওয়ান, আচ্ছা উল্টো সোজাই করে দিই, তাহলে ইউ সমান কি আসবে, অ্যাকচুয়ালি ইউ নয় ইউর মাত্রা সমান, ঠিক আছে আচ্ছা ওইভাবে লেখো, তাহলে ওয়ান বাই ইউ নাহলে বুঝতে পারবে না, এক্স ডিভাইডেড বাই এ রুট অফ এক্স। এরপর আমরা এটাকে আবার এটা যে মাত্রাগুলো সমান, তাহলে এইটা সমান এটা কিন্তু নয়, এখানে লিখতে হবে, এটা না লেখাই বেটার, মাত্রা বসাও মানে এর মাত্রা আর এর মাত্রা সমান আসবে, বা এটা লিখে দিবে ওয়ান বাই ইউ এর মাত্রা সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ রুট এক্স এর মাত্রা, মাত্রাগুলো সমান এরা নিজেরা সমান নাই। তাহলে ওয়ান বাই ইউ, এবার এটাকে উল্টে দিতে পারি আমরা, এরকম বলতে পারি যে ইউ এর মাত্রা সমান হচ্ছে এ রুট এক্স বাই এক্স, হয়েছে তাহলে ইউ মানে হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা আসছে ইকুয়াল টু আসছে, এটা উল্টে দিয়েছি এ রুট এক্স, দেখো রুট অফ এক্স মানে রুট মানে কি হাফ, তাহলে এল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এল, তাহলে এটার এর মাত্রা হবে, এখানে এল এল আছে, এটা এখানে এল গুণ এল কিউ আসছে, এটা নিচে বসে আছে, তার মানে এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল টু দি পাওয়ার হাফ সমানই হচ্ছে এ। এবার এটাকে উপরে যদি আমরা তুলি তাহলে এরকম হবে, এর মাত্রা দাঁড়াবে এম এল টু দি পাওয়ার থ্রি প্লাস হাফ, এবং দেখো এইটা যখন উপরে উঠছে না তখন মাইনাস হবে, তাই এখানে একটা মাইনাস করে দেবো আমরা, আর টি টু দি পাওয়ার মাইনাস টু, সেটা যোগ করে দিলে হবে তিন তিন দুগুণে ছয় মাইনাস ফাইভ বাই টু আসে, তার মানে এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার ফাইভ বাই টু টি টু দি পাওয়ার মাইনাস টু। একই রকম ভাবে তোমরা বি এর মা, আচ্ছা এখানে এ আর বি পাবো ঠিক আছে, এবং এ আর বি যে মাত্রা পাবো সেখানে যদি আমরা এ এর মাত্রা তো অলরেডি বার করে ফেলেছি, যদি পুট করে দিই তাহলে আমরা ওর মাত্রাটা পেয়ে যাবো, বি এর মাত্রা পাবো, বি এর মাত্রা। একই রকম ভাবে যখন দুটোর মাত্রা পাবো এ আর বি দুজনকে একসঙ্গে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে মাল্টিপ্লিকেশন গুণ করে দিলে এ বি দুজনের মাত্রা পেয়ে যাবো, ওকে ব্যাস, তাহলে বাকি দুটো অপশন তোমরা বার করে নেবে। আবার আমাদের এখানে কিছু একটু প্রবলেম রয়ে গেল, যাই হোক এটা নেক্সট কিছুগুলো আবার চুজ করবো যেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলোতে আরেকটা ভিডিওতে করে দেবো, আজকে আর বিশেষ সময় হবে না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, থ্যাংকস টু আরভান।